নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। ঠাকুরবাড়ি থেকে শুরু সিএএ বিরোধী প্রতিবাদ মিছিল, মমতা ঠাকুরের নেতৃত্বে মিছিলে অংশ নিলেন মতুয়া ভক্তেরা। আগেই মমতাবালা ঠাকুর ঘোষণা করেছিলেন সিএএ বিরোধিতা করে আন্দোলনে নামবে মতুয়ারা, সারা রাজ্য জুড়ে শুরু হবে আন্দোলন। শুক্রবার শুরু হল সিএএ বিরোধী আন্দোলন। এদিন ঠাকুরনগরে আন্দোলনে নামেন তারা। সিএএ কার্যকর হওয়ায় একাংশের মতুয়া আনন্দে মেতে উঠলেও রাজ্যের শাসক দল তৃণমূলের দাবি সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন, এর বিরুদ্ধে সোচ্চার হয় তারা, আন্দোলনে যাওয়ার কথা ঘোষণা করে। শুক্রবার মতুয়াগড় গাইঘাটার ঠাকুরনগর ঠাকুরবাড়ি থেকে শুরু হয় সিএএ বিরোধী প্রতিবাদ মিছিল। মিছিলে নেতৃত্ব দেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাতিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। মিছিল শুরু হয় ঠাকুরনগর ঠাকুরবাড়ি থেকে, ঠাকুরনগর বাজার পর্যন্ত মিছিল করা হয় এদিন। মমতাবালা ঠাকুর বলেন, আমাদের আন্দোলন ছিল নিঃশর্ত নাগরিকত্ব পাওয়ার লড়াই। স্বামী শ্বশুরমশাই দীর্ঘদিনের আন্দোলন ছিল যাতে মতুয়ারা নিঃশর্তভাবে নাগরিকত্ব পায়, কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার সিএএ নোটিফিকেশনে উল্লেখ করেছে কাগজপত্র দেখাতে হবে। মমতা ঠাকুর হুঁশিয়ারি দিয়ে বলেন, ঠাকুরনগর থেকে এই আন্দোলন শুরু হলো, আগামী দিনে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই আন্দোলন করবে তৃণমূল। আমার শাশুড়ি, আমার স্বামী, আমার মানে আমার শ্বশুর যে আইনের বিরুদ্ধে লড়াই করেছিল যে কোনো শর্ত থাকবে না, আমাদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে, তার বিরুদ্ধে যে আজকে যে আইন তারা মানে করেছে, যে নোটিফিকেশন বের করেছে যে অনলাইনে যেটা ভরলে তারা নাগরিকত্ব পাবে, যে নটা ধারা দিয়েছে যে এই এই জিনিসগুলো আপনাদের দিতে হবে, আমাদের কোনো পশ্চিমবাংলায় কেন ভারতবর্ষের কোনো মতো দেশে জিনিস নেই, ওপার বাংলার মানুষ যারা এসে তাদের নেই, তো সেই জায়গায় দাঁড়িয়ে তার বিরুদ্ধে অল ইন্ডিয়া মতো মহাসংঘ রাস্তায় নামছে। এবং আরও বলবো যে শান্তনু ঠাকুর যে মতুয়া দিনে সিনিবিড়ি খেলছে, যে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে, আমি বলবো যে এই মতুয়াদের একের পর এক প্রথম রাজনীতিতে এসে সে বলেছে যে আমি ভোটে দাঁড়াবো না, ঠাকুরবাড়ি রাজনীতি মুক্ত করবো, কিন্তু সে ভোটে দাঁড়ালো এবং আজকে আধার কার্ডটা কেটে দিল, সেখানে কোনো কথা বলেনি। আবার যে আজকে যাই এনআরসি নিয়ে নিঃশর্ত ছিল, সেখানে ও বলছে যে কোনো এটা কোনো শর্ত নয়, নাগরিকত্ব সবাই পাবে। তাহলে এই যে যে নটা আইন, এটা কেন আজকে তাহলে দেখালো? ওই ধারাগুলো একটার পর একটা লিখে দিয়েছে, কেন দেখালো? এদিকে মমতাবালা ঠাকুরের এই সিএএ বিরোধী মিছিল নিয়ে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, আমি খবর পেলাম ওখানে সিএএ বিরোধিতা মিছিল করে আমার পরিবারের লোকেদের ওপর 150 থেকে 200 লোক নিয়ে আক্রমণ করা হয়েছে, উনি মতুয়াদের নিয়ে রাজনীতি করছেন, আগামী দিনে মানুষ এর জবাব দেবেন। তো ওনাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যে পোস্টটা দিয়েছে, রাজ্যসভার মেম্বার করেছে, সেটা শুধু এই দাদাগিরি মস্তানি করবার জন্য। একজন মহিলা মস্তানি দাদাগিরি করে কতদূর পৌঁছতে পারবেন আমি জানি না, টিএমসিও বেশি দূর পৌঁছতে পারবেন না। আগামী দিনের সমস্ত লোকসভার মানুষের জবাব দেবেন, ঠিক আছে, যে এই ঠাকুরবাড়ি কেন্দ্রিক গণ্ডগোল ঝামেলা বা এই লোকসভার ভিতরে ঝামেলা গণ্ডগোল পাকিয়ে রাখার মূল মন্ত্রই হচ্ছে এরা কজন। তো আমি মনে করি এই সমস্ত কিছু হবে না, মানুষ সিটিজেনশিপ পেয়েছে, সিটিজেনশিপ মানুষের প্রথম অধিকার ছিল, সেটা ভারত সরকার পূরণ করেছে, এ নিয়ে আর কোনো। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, ঠাকুরনগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।